পারলেন না শুভেন্দু হলদিয়া সিপিএমেরই। তাহলে কি লক্ষণ শেঠের পরিণতি হতে চলেছে শুভেন্দু অধিকারীর? একদা দলের সম্পদ লক্ষণ শেঠ 2008 পর থেকে কার্যত আলিমুদ্দিনের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূলের শেষ কথা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর পরিণতিও কি তাই হতে চলেছে? হলদিয়া পুর ভোটের ফল এই প্রশ্নই তুলে দিল। নন্দীগ্রাম পরবর্তী সময় থেকেই পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট চরমে। পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, সর্বশেষে বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর সিপিএম শূন্য করে দলের মধ্যে নিজের গুরুত্ব এক লাফে অনেকটাই বাড়িয়ে নেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রাজনীতির সঙ্গে পরিচিতদের অনেকেই বলে থাকেন, লক্ষণ শেঠের আধিপত্য শেষ হওয়ার পর থেকে জেলায় যাবতীয় বিষয়ে শেষ কথা বলে থাকে অধিকারী পরিবারই। কিন্তু শিশির শুভেন্দুর এই আধিপত্য খোদ তৃণমূলের একাংশের মধ্যেও ক্ষোভ তৈরি করতে শুরু করে। পুরো ভোটের মুখেই প্রার্থী নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহা। একদা লক্ষণ শেঠের বিরুদ্ধে হামলা সন্ত্রাসের আবহ তৈরির যে অভিযোগ উঠত, তাই উঠতে শুরু করে শাসক শুভেন্দুর বিরুদ্ধে। শুধু বিরোধী সিপিএম নয়, শরিক কংগ্রেসও অভিযোগে সরব হয়। এই প্রেক্ষাপটে বিরোধী শুভেন্দুর জনপ্রিয়তা কি শাসক শুভেন্দু ধরে রাখতে পেরেছেন তা জানতে হলদিয়া পুর ভোটের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শুভেন্দু নিজেও দাবি করেছিলেন হলদিয়া পুরসভা জিতে পরিবর্তনের বৃত্ত সম্পূর্ণ হবে, কিন্তু হল না। 26 আসনের হলদিয়া পুরসভায় 15টি আসন জিতে ক্ষমতা ধরে রাখল সিপিএম, তৃণমূল পেল 11টি আসন। তাৎপর্যপূর্ণ বিষয় হল 2011 বিধানসভা নির্বাচনে এর ঠিক উল্টোটা হয়েছিল। সেই ফলের নিরিখে পুরসভার 15টি আসনে এগিয়ে ছিল কংগ্রেস তৃণমূল জোট, 11টি সিপিএম। যদিও হলদিয়া পুরসভা জয়ের স্বপ্ন আপাতত অধরা থেকে গেলেও একে বিপর্যয় বা ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করতে নারাজ শুভেন্দু অধিকারী। আশা করেছিলাম যে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ড আমরা জিততে পারবো, নিশ্চিতভাবে আমরা পৌর বোর্ড গঠন করতে পারিনি, এটা ঘটনা। কিন্তু এটা আমাদের বিপর্যয় নয়, পরাজয় নিশ্চয়ই, এটা আমরা গণতন্ত্রে স্বীকার করবো, কিন্তু এটা বিপর্যয় নয়। হলদিয়ার ফলাফল অস্বাভাবিক কিছু নয় বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। এখানে কোনো শকিংই নয়, কারণ বাংলার মুখ থেকে সিপিএম কে মিছে দেওয়ার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আরো এক ধাপ এগিয়ে গেল। তার কারণ হচ্ছে যে গত 2007 নির্বাচনে সিপিএম এর কাছ থেকে আমরা 3টে পৌর ভোট ছিনিয়ে নিয়েছি। সিপিএম কোনো ক্রমে অল্প ভোটের ব্যবধানে হলদিয়া রক্ষা করতে পেরেছে, তাও যদি বিগত ভোটের বিশ্লেষণে দেখা যায় এটা অস্বাভাবিক কিছু নয়। তবে প্রত্যাশিতভাবেই শুভেন্দুর ব্যর্থতায় তাকে খোঁচা দিতে ছাড়েননি লক্ষণ জায়া তমালিকা পণ্ডা শেঠ। তার মন্তব্য জেলে থাকা লক্ষণ শেঠও কতটা জনপ্রিয় তা প্রমাণিত হল। 26টা ওয়ার্ডে ক্রমাগতভাবে উন্নয়ন নিয়ে কোনো কথা না বলে কেবলমাত্র লক্ষণ শেঠের বিরুদ্ধে বলা হয়েছে, এই যে এটা লক্ষণ শেঠকে জেলে রেখে এই বোর্ডকে তৃণমূল কব্জা করতে চেয়েছিল। জেলে থাকা লক্ষণ শেঠ কত শক্তিশালী সেটাও তৃণমূল কংগ্রেস এখন বুঝবে। জোট ছাড়াই 6টির মধ্যে 4টি পুরসভায় জয় নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এরই মধ্যে হলদিয়ায় শুভেন্দুর ব্যর্থতা তৃণমূলের কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাহলে কি অধিকারী পরিবারের দাপটে ক্ষুব্ধ হয়ে উঠছে পূর্ব মেদিনীপুরের বাসিন্দারা? হলদিয়া শিল্পাঞ্চলের এই রায় কি অধিকারী সাম্রাজ্যের পতনের সূচনা? প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে। এবিপি আনন্দ।